হে গাইস, ইউটিউব আমাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছে। তো তোমরা অনেকেই জানো যে কী সেই সুখবরটা, এবং যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো অনেকে হয়তো শুনেছে যে ইউটিউব শর্টস নামে একটা ফিচার্স লঞ্চ হয়েছে রিসেন্টলি ইউটিউবের মধ্যে। এটা কোনো অ্যাপ্লিকেশন নয়, বাট এটা খুবই ভালো ফিচার্স, একদম পুরো টিকটকের মতো। তো যারা জানো না তাদের মনে অনেক কিছু প্রশ্ন উঠছে হয়তো, যে ইউটিউব শর্টস জিনিসটা কি, খায় না গায়ে মাখে। তো তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবে, নাহলে স্কিপ করলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে না। তো ভিডিওটা তোমরা পুরো দেখো। চাপ কেন লিখছো? হ্যাঁ, চাপ লিবার কিছু নয়, তোমাদের পুরা জিনিসটা আমি পাই টু পাই বুঝাই দেবো। তোমরা শুধু সাবস্ক্রাইবটা প্রেস করে দাও না, বাকি পুরো জিনিসটা বোঝানোর দায়িত্বটা আমার। আর হ্যাঁ, এটা আমাদের পুরুলিয়ান ল্যাঙ্গুয়েজ, সো ডোন্ট ওয়ারি, মানে মাঝে মধ্যে এরকম ভাষা আসতেই থাকবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। বেল আইকন প্রেস করলে তোমরা যে কোনো নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। সো ইটস মি বুবাই অ্যান্ড ইউ ওয়াচিং টেকনো বুবাই। তো চলো ভিডিওটা শুরু করে যাবে। সো গাইজ, এই যে স্ক্রিনে তোমরা একটা ইমেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছ, তো এই ইমেলটা কি তোমাদের সবার কাছে এসেছে না সবার কাছে আসেনি সেটা আমাকে কমেন্ট করে নিচে জানাও যে তোমাদের কাছে এসেছে কি না। এটা আমার আর কি, আমার তো টোটাল তিনটে চ্যানেল, তো আমার একটা হিন্দি চ্যানেল আছে যারা তোমরা জানো না, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, যে ওখানে সাবস্ক্রাইবও করতে পারো, ওখানে হিন্দি টেক রিলেটেড ভিডিও আছে। তো ওই চ্যানেলের জন্য এই ইমেলটা এসছে। তো এই ইমেলটা কী জন্য এসছে এটা নিয়েও আমি ভিডিওর মাঝে ডিসকাস করব, জানতে হলে পুরো ভিডিওটা দেখো। গাইজ, এই যে তোমরা ইউটিউব শর্টস নামটা শুনতে পাচ্ছ, এটা অনেকদিন আগে ইউটিউব থেকে আর কি অ্যানাউন্স করে দিয়েছে যে ইউটিউব শর্টস আসছে আর কি। বাট এই যে কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক মাস আগে, তোমরা হয়তো জানো আমাদের দেশ থেকে পুরোপুরিভাবে টিকটক ব্যান হয়ে গেছে, আর সেই জিনিসটারই সুযোগে সদ্ব্যবহার করে দিল ইউটিউব। প্রথমে ইনস্টাগ্রাম করলো, এবার ইউটিউব। তো এটা ইউটিউবের আগেই প্ল্যান ছিল, এটা এরকম না যে টিকটক ব্যান হলো বলে এই ফিচার্সটা আসছে, তার আগে থেকে মানে টিকটক ব্যান হওয়ার আগে থেকে এটার আর কি আসার একটা প্ল্যান ছিল। বাট এত তাড়াতাড়ি আসবে সেটা কেউ কল্পনা করেনি। আর এই যে এই ফিচার্সটা, এটা গোটা দুনিয়ায় যেখানে সেখানে ইউটিউব আছে আর কি, সবার আগে আমাদের দেশে এটা লঞ্চ করেছে। যদিও এটা এখনও বেটা ভার্সনে আছে, তো বেটা ভার্সনে সবাই হয়তো অনেকে চিন্তা করছে বা অনেকে ভাবছে যে আমার কাছে কেন এই ফিচার্সটা এখনও আসেনি। তো চিন্তার কিছু কারণ নেই, তোমার মতো অনেকের কাছে এখনও ফিচার্সটা যায়নি, কারণ এটা এখন বেটা ভার্সনে আর কি লঞ্চ করেছে। তো কিছু কিছু স্পেশালি কিছু কিছু হয়তো পাবলিক বা কিছু কিছু ইউজারদেরকে দিচ্ছে এই ফিচার্সটা, তারা আর কি কিছুদিন ইউজ করে দেখবে এবং তাদের ওপিনিয়ন জানাবে যে ঠিকঠাক চলছে কি না, তারপরে আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবে এই ফিচার্স। গাইজ, বেসিক্যালি ইউটিউব শর্টসটা হচ্ছে টিকটকের হুবহু একটা ফিচার্স, যেখানে তোমরা ছোটো মানে 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানাতে পারবে, যেমন আর কি টিকটকের টাইম ডিউরেশনটা ছিল 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে যে কোনো ভিডিও বানাতে পারবে। বাট এখানে ওখানে যে কোনো তোমরা মিউজিক অ্যাড করতে পারতে, বাট এখানে তো একটা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের ব্যাপার আছে। তো এখনও ইউটিউব সেই ব্যাপার নিয়ে কোনো রকমই আলোচনা বা ডিসকাস করেনি যে কোনো মিউজিক আর কি তোমরা ইউজ করতে পারবে কি না, বা ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি সেখান থেকে হয়তো কিছু স্পেশাল মিউজিক ইউজ করতে হবে, এটা সম্বন্ধে এখনও ডিটেলসে কোনো কিছু খবর পাইনি। খবর পেলে তোমাদের নিশ্চয়ই জানাবো। আর তাছাড়া এখানে তোমরা স্লোমো স্পিড, মানে যেরকম টিকটকে স্লোমো ভিডিও বানাতে, এখানেও সেরকম ফিচার্স থাকবে, মানে যা যা ফিচার্স ছিল টিকটকে সব ফিচার্স পেয়ে যাবে। এবং দিন দিন যত আপগ্রেড হবে তত আরও ফিচার্স বাড়তেই থাকবে। তো এটা একটা ইউটিউবের তরফ থেকে খুবই ভালো একটা জিনিস লঞ্চ করলো, আর এটার থেকে তোমাদের যাদের ইউটিউবের চ্যানেল আছে তাদেরও গ্রোথ হওয়ার চান্সটা খুব বেশি বেড়ে যাবে। কারণ কি, কারণ তোমরা হয়তো ইউটিউব জানোই যে টিকটকে কতটা পরিমাণে আর কি ভিডিও ভাইরাল হয় খুব তাড়াতাড়ি। তো এরকম যদি ইউটিউবে একটা ইউটিউব শর্টস চলে আসে, তো ওখান থেকে তোমাদের চ্যানেলের লিঙ্কগুলো অলরেডি তোমাদের যে ইউজার বা যারা ভিউয়ার্স থাকবে তারা অলরেডি পেয়ে যাবে। তো এখানে ভাইরাল হওয়ার চান্সটা খুব বেশি হয়ে যাবে। তো যাদের যাদের ইউটিউবের চ্যানেল আছে বেসিক্যালি, তাদের জন্য তো এটা বিশাল সুখবর। আর এই যে ইউটিউব শর্টস আর মিউজিক লাইব্রেরিটা নিয়ে এখনও তো কোনো আপডেট আসেনি, বাট আমার যতদূর মনে হয়, মানে পার্সোনালি আমার যতদূর মনে হয় যে এটার জন্য হয়তো আলাদাভাবে কোনো কপিরাইটস রুলস তৈরি হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে ইউটিউব থেকে কীভাবে আর কি টাকা ইনকাম করা যায়, মেন সোর্সটা হচ্ছে ইউটিউব গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স থেকে মানে যত তোমার ভিডিওতে অ্যাড লাগাবে তত তোমার ইনকামটা ইনক্রিজ হতে থাকে। তো গাইজ, ইউটিউব শর্টসটা মনিটাইজ করা যাবে কি না, আর যদি মনিটাইজ করা যায় তাহলে তো মানে তোমাদের আর্নিংটাও বেড়ে যাবে যাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে, মানে এখান থেকেও টাকা ইনকাম করা যাবে প্লাস নর্মাল ভিডিও থেকেও। তো এটা তো মানে যদি মনিটাইজ হয় সবার ক্ষেত্রেই ভালো। তো যারা এখনও এই ফিচার্সটি পাওনি তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সবাইকে এটা দিতে থাকবে। এখন নর্মাল এটা বিটা ভার্সনে চলছে বলেই হয়তো অনেকে পাওনি তোমরা। তো তোমরা এক কাজ করতে পারো, ইউটিউবটাকে আপডেট করে দেখো যদি চলে আসে, নাহলে তবুও চাপ নেওয়ার কিছু নেই, কিছুদিন পরে অটোমেটিক তোমরা পেয়ে যাবে। আর এই যে তোমাদের যে স্ক্রিনশটটা প্রথমে দেখিয়েছিলাম ইউটিউব থেকে যে মেলটা এসেছে, তো এটা আমার বিটেক রিভিউ নামে যে আমার হিন্দি চ্যানেলটা আছে সেটাতে এসেছে, কারণ এটার থেকে আমাকে ইনভাইট পাঠিয়েছে যে ইউটিউব শর্টসের একটা ওয়ার্কশপ হবে,
সেখানে আর কি অ্যাটেন্ড করার জন্য। তো এটা বেসিক্যালি তোমাদের খুব ডিটেলসে যদি জানতে ইচ্ছে হয় তাহলে বলতে পারো, আমি ওটার জন্য আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা এটাতে রেজিস্টার করবে। গাইজ বেসিক্যালি এটা হচ্ছে একটা ফর্ম, তো এখানে তোমরা রেজিস্টার করে মানে যাদের আর কি এসেছে, যদি মেলটা এসে থাকে, এখানে তোমরা রেজিস্টার করে ইউটিউব শর্টস সম্বন্ধে ওয়ার্কশপ করতে পারো একটা। আর গাইজ এই যে ওয়ার্কশপটা হচ্ছে এটা বিভিন্ন ভাষাতে হচ্ছে, মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ প্লাস যে হিন্দি ইংলিশ আছে ওগুলো তো থাকছে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, এম রাখছি 30টা, মাত্র 30টা লাইক প্লিজ কমপ্লিট করে দাও তোমরা, কারণ যত লাইক করবে তত আর কি গ্রোথ বাড়বে আমার চ্যানেলের। আর প্লিজ আমরা 100 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র কিছুজন সাবস্ক্রাইব করলে 100+ হয়ে যাবে। তো প্লিজ তোমরা তোমাদের বন্ধুবান্ধবীদেরও শেয়ার করে দাও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে বলো। আর যদি এখনও আমাকে ইনস্টাতে ফলো করে নিই, এই যে ইউজার আইডি এখানে এখানে যেখানে হোক উঠছে, তো ইনস্টাতেও ফলো করে নাও, ওখানে আমি অনেক কিছু BTS দিতে থাকি, তাছাড়া কিছু ফটো ফটো আপলোড হয়। তো আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, ওখানে লেটেস্ট আপডেট পেতে থাকবে। সো গাইজ আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।